ঈদের ছুটি শেষে নগরে ফিরছে মানুষ, নেই স্বাস্থ্যবিধির বালাই, সংক্রমণ বাড়ার শঙ্কা, দোকানপাট খোলা রাখার সময় বাড়ল এক ঘন্টা। টাকা দিলে সবই দখল করা যায় ভালুকার বনে, খোদ বন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ, এখনই লাগাম টেনে ধরার তাগিদ। এবং বাড়িঘর মাঠঘাট ফসলের খেদ ভাসিয়ে বিপদসীমার নিচে তিস্তার পানি, স্পষ্ট হয়েছে বন্যার ক্ষত, বানভাসীদের সামনে নতুন বিপদ নদী ভাঙন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে দঙ্গরে ফিরছেন মানুষ, ঈদযাত্রার মতো ফিরতি পথে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, বিশেষ করে লঞ্চ ও ফেরিতে একেবারেই থাকছে না সামাজিক দূরত্বের বালাই, মাস্ক পরাতে উদাসীন ছিলেন অনেকে। ঢাকামুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ এবং চাঁদপুর লঞ্চঘাটে আছেন রিপোর্টার ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি দীপের কাছে। দীপ, মন্ত্রী বলছিলেন সদরঘাটে কিন্তু আমরা দেখতে পেয়েছি চারটার পরের থেকে কিন্তু লঞ্চগুলো আসছে, এবং একটু বলে রাখতে চাই যে নদীতে স্রোত থাকার কারণে যে লঞ্চগুলো যে স্বাভাবিক গতি সেই গতিতে কিন্তু লঞ্চগুলো আসতে পারছে না, যার কারণে কিন্তু প্রত্যেকটি লঞ্চে আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা এক ঘন্টা কিংবা অনেক ক্ষেত্রে দুই ঘন্টাও কিন্তু দেরি করে লঞ্চগুলো এই ঘাটে ভিড়ছে। এবং একটু জানিয়ে রাখি যে এখানকার লঞ্চে যারা এসেছিলেন যাত্রীরা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঈদ উপলক্ষে যাত্রীর চাপ কিছুটা আছে, আর এই কারণেই কিন্তু স্বাস্থ্যবিধি যেটি আছে সেটি মানা হচ্ছে না। যে ডেকগুলো রয়েছে লঞ্চে সেই ডেকগুলোর মধ্যে তারা বসছেন এবং সেখানে অনেকটা বলা চলেছে গাদাগাদি করেই তারা বসছেন, এবং অন্যান্য যে স্বাস্থ্য ব্যবস্থাগুলি রয়েছে আমরা যেটি যদি বলতে পারি যে লঞ্চ থেকে নামার পরে সদরঘাট থেকে বের হওয়া আর প্রবেশ পথগুলোতেও কিন্তু আমরা কোনো ধরনের স্বাস্থ্যবিধির যে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল সেই বিষয়গুলো দেখতে পাইনি। বিশেষ করে তারা লঞ্চ থেকে যখন বের হচ্ছে তখনও স্বাস্থ্যবিধির কোনো বিষয় কিন্তু মানা হচ্ছে না। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ যাত্রী যারা আছেন তারা কিন্তু অনেকেই মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। সেক্ষেত্রে তারা যেটি বলছেন এখানকার যারা লঞ্চ মালিক সমিতি আছে তারা বলছেন তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ হওয়ার কারণে কিন্তু তারা সেই বিষয়টি ঠিকভাবে প্রয়োগ করতে পারছেন না। আর যাত্রীরা যেটি বলছেন যে তারা আসলে নিজের থেকে যতটুকু পারছেন স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন, লঞ্চ মালিক যারা আছে তাদের পক্ষ থেকে আসলে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বিআইডব্লিউটিএ বলছে তারাও চেষ্টা করে যাচ্ছেন, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পরপর কিন্তু তারা মাইকিং করছেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, কিন্তু আসলে যদি বলতে চাই যে সচেতন এখানে কেউ না, যার কারণে কিন্তু এই স্বাস্থ্যবিধির কোনো ধরনের বালাই নেই বললেই এখানে চলে। এছাড়া যে কথাটি আগে বলছিলাম যে নদীতে প্রবল স্রোত থাকার কারণে লঞ্চগুলো যে স্বাভাবিক গতি আছে সেই গতিতে চলতে পারছে না, যার কারণেই কিন্তু বিভিন্ন স্থান থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসছে সেই লঞ্চগুলো কিন্তু এই সদরঘাটে দেরিতে এসে পৌঁছাচ্ছে। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম যারা এই লঞ্চগুলোতে এসেছিলেন তারা যেটি বলছেন অন্যান্য সময় যে লঞ্চগুলো চারটা বা সাড়ে চারটার সময় আসে সেই লঞ্চগুলো কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সাড়ে ছটা অনেক ক্ষেত্রে সাতটার সময় এসে পৌঁছাচ্ছে। তো এখানে স্বাভাবিক যে অবস্থাটি আমরা বলতে পারি যে লঞ্চগুলো আসছে, আসার পরপরই কিন্তু বিআইডব্লিউটিএ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু লঞ্চগুলো ঘাটে ফেরার সাথে সাথে যাত্রীদেরকে নামিয়ে সেই লঞ্চগুলোকে খালি করে দিচ্ছেন, এবং এই কার্যক্রম যতটা তাড়াতাড়ি করা যায় সেই কাজটি কিন্তু তারা করছেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক, তার কাছে। দীপ, আপনি যেমনটি জানিয়েছিলেন আমি ঠিক এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ টার্মিনালে। ভোর ছয়টা থেকে রাজধানী ঢাকা সদরঘাটের সঙ্গে চাঁদপুরের লঞ্চ যোগাযোগ শুরু হয়। দিন সন্ধ্যা যেমন শুরু হয়েছিল ভোরে যে লঞ্চটি ছেড়ে গিয়েছিল সেখানে যাত্রী তেমন লক্ষ্য করা যায়নি। এখন আমার পেছনে যে লঞ্চটি আছে এটি সোনাতরী, সোনাতরি 7:20 রাজধানী ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপরে প্রতি ঘন্টায় অর্থাৎ মধ্যরাত পর্যন্ত চাঁদপুর থেকে মোট 19টি লঞ্চ ছেড়ে যাবে। আমি অন্য ঈদে যে পরিবেশটি দেখেছি আসলে করোনা পরিস্থিতির মধ্যে কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনালে আগে সেই পরিস্থিতি নেই, মাঝে মধ্যে একটু আলাদা আমেজ তৈরি হলো, হঠাৎ করে আবার যেন সব একটু নিভু নিভু অবস্থা, অর্থাৎ কখনো যাত্রী বাড়ছে কখনো যাত্রী কমছে, এই যে একটা অবস্থা। এতে কিন্তু যারা লঞ্চ ঘাটের দায়িত্বে আছে বিশেষ করে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস বা স্বেচ্ছাসেবী সংগঠন গুলো বা জেলা প্রশাসনের কর্মকর্তারা যারা যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি করছেন, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের মনোভাব যে কখন যাত্রী বাড়ে কখন যাত্রী কমে এটা নিয়ে আসলে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। কারণ
যাত্রী চাপ যদি বাড়ে তাহলে তো করোনা পরিস্থিতিতে তাদের এক ধরনের পরিস্থিতি সামাল দিতে হয়। আবার যদি যাত্রী কম থাকে তখন তাদের মধ্যে একটা স্বস্তি থাকে যে আপাতত তারা অন্তত যাত্রীদের তারা সুস্থভাবে রাজধানী ঢাকা সদরঘাটে পৌঁছে দিতে তারা পারছেন। শুধু রাজধানী সদরঘাটের সঙ্গে চাঁদপুর লঞ্চ যোগাযোগ নয়, নারায়ণগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের আরো প্রায় 15টি রুটও চাঁদপুর থেকে লঞ্চ চলাচল করে থাকে। এ ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সব শেষ তথ্য। সাতিলা, ঈদের ছুটি শেষে নগরে ফিরতে শুরু করেছেন মানুষ, কিন্তু বরাবরের মতো উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সে সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন চাঁদপুর লঞ্চঘাট থেকে সহকর্মী ফারুক আহমেদ, এবং এর আগে সদরঘাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়াজ্জামান দীপ। ঈদ পরবর্তী এই সময়ে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন টিকা আবিষ্কার হলে বাংলাদেশ বঞ্চিত হবে না। এদিকে দোকানপাট খোলার সময় আরও এক ঘন্টা বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত থাকছে সরকারি বিধিনিষেধ। ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে আবারও আইনি ব্যবস্থার কথা বলা হলেও কী শাস্তি দেওয়া হবে তা স্পষ্ট করে বলা হয়নি। করোনা সংকট পাশ কাটিয়ে সবাই যখন স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া, তখন শিথিল অবস্থানে সরকারও। ভাইরাসের বিস্তার রোধে আগামী 31 আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মেনে অফিস করার পাশাপাশি দোকানপাট খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে রাত 8টা পর্যন্ত করে প্রজ্ঞাপন দিল মন্ত্রিপরিষদ বিভাগ। বাসার বাইরে মাস্ক ব্যবহার না করলে ফের শাস্তির হুঁশিয়ারি দেওয়া হলেও কী ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন মানুষের জীবন জীবিকার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দোকানপাটগুলো খোলার যে বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি চালু থাকবে 8টা পর্যন্ত। আমাদের জীবন জীবিকা আমাদের ধরে রাখতে হবে, প্রত্যেকটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। সকলেই যেন স্বাস্থ্য সুরক্ষা রেখে এই যাতে করে আমাদের সমস্ত কার্যক্রমগুলো তারা চালিয়ে যেতে পারে। এদিকে সম্প্রতি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ঈদ উল আজহা পরবর্তী এই সময়ে আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা খোদ স্বাস্থ্যমন্ত্রীর। করোনার ভ্যাকসিন আবিষ্কার হলেই দ্রুত তা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। আমরা আনন্দিত যে মৃত্যুর হার কমে আসছে, বেশ কয়েকটি দেশে ভ্যাকসিন অনেক দূর এগিয়ে গেছে, থার্ড স্টেজে চলে গেছে এবং আমরাও তাদের সাথে যোগাযোগে আছি। আমরা একটু আশঙ্কা করি যেহেতু ঈদে অনেক লোকজন বাড়ি গেছে, গাদাগাদি করে ফেরিতে পার হয়েছে, সেই জন্য কিছুটা সংক্রমণ বাড়তে পারে। ডাক্তার নার্সরা নিজস্ব খরচে আইসোলেশনে থাকলেও তারা সরকারি সব সুযোগ সুবিধা পাবেন বলেও জানান মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঈদ শেষে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে। উত্তাল পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকে থাকতে হচ্ছে তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে চলে যাচ্ছি সহকর্মী ইউসুফ আলীর কাছে। ইউসুফ, কিন্তু একটা বেশ চাপ পড়েছে এই মুহূর্তে, আসলে একটা কর্মস্থল ফেরা মানুষের আসলে ঈদ শেষে কিন্তু তারা আসলে উৎসাহ উদ্দীপনা এবং মনে একটা আনন্দ নিয়ে কিন্তু তারা ভিতরে যে একটু আনন্দ রয়েছে সেটা কিন্তু আসলে দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তে কিন্তু 3 কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। সেক্ষেত্রে একটা আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছে আসলে তারা 3-4 ঘন্টা ধরে একটা অপেক্ষা করছে নদীটুকু পার হওয়ার জন্য। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌটে পাটুরিয়া ঘাট পাটুরিয়া দৌলতদিয়া নৌটে মোট 16টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটি ফেরি কিন্তু এখন পাটুরিয়া ঘাট থেকে একদম খালি গিয়ে একটা দৌলতদিয়া প্রান্ত থেকে একটা যানবাহন নিয়ে আসছে। আসলে 6:30টার দিকে এটা প্রথম যে লঞ্চটি এসেছে এটা আসলে সকালের প্রথম লঞ্চ, সেই লঞ্চে কিন্তু বেশ চাপ ছিল যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি যে মানা বা মানানোর জন্য যারা থাকার কথা VIWTA-এর কোনো কর্তৃপক্ষ কিন্তু পাটুরিয়া ঘাট এলাকা আমি ভোর থেকে দেখিনি এবং কি তাদের কিন্তু এটা কোনো দায়িত্ব এখানে এটা আছে বলে এটা মনে হচ্ছে না। অন্যদিকে কিন্তু এটা আমি আমি দেখেছি যে এটা এখানে যে কয়টি 22টি ফেরি লঞ্চ রয়েছে, প্রত্যেকটা লঞ্চই কিন্তু এখন আসলে খুব অল্প পরিমাণ 5-6 জন লোক নিয়ে কিন্তু দৌলতদিয়া প্রান্ত থেকে এটা কর্মস্থলে ফেরা মানুষকে আনার জন্য তারা কিন্তু যাচ্ছে, একদম খালি যাচ্ছে, ওখান থেকে ভরে ভরে এটা পাটুরিয়া ঘাটে আবার আসছে। অন্যদিকে ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে স্রোতের পরিমাণ একটু কমে এসেছে, যদি ঠিক মতো আসলে চলে তাহলে কিন্তু এই যানবাহনকে তারা পার করতে সক্ষম হবে। অন্যদিকে কিন্তু এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাটেও কিন্তু যারা আসলে ঈদের মধ্যে বাড়ি যেতে পারেনি, স্বজনদের সাথে দেখা করতে পারেনি, তারা কিন্তু আবার তারা ছুটছে।
এরকম গাড়ির পরিমাণ খুব অল্প রয়েছে, তবে সময় গ্রহণের সাথে সাথে যানবাহন এবং যাত্রী এবং কি কর্মস্থলের যাত্রী সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ছিল সাতিলা আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন ইউসুফ আলী। টাকায় নাকি বাঘের দুধও মেলে, বাঘের দুধ নয় তবে বনভূমির মালিকানা ঠিকই মেলে ভালুকার বনে। আর এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগ খোদ বন কর্মকর্তাদের বিরুদ্ধে। এখানে 15,000 একরের বেশি বনভূমি বেদখল হয়েছে এরই মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন এখনই লাগাম না ধরতে পারলে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। ময়মনসিংহ থেকে ফিরে আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল, ছবি তুলেছেন মিজানুর রহমান। লোকে বলে এ বনে এক সময় ঘুরে বেড়াতো ভালুক, সেই থেকেই নাম ভালুকা। বড় বড় বাঘ এগুলি দেখছি, আর বানর, এই সমস্ত ভাল্লুক। ভালুকায় 23,000 একর ভূমির মালিক ছিল বন বিভাগ, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় 8,000 একরে। 14 বছর আগের স্যাটেলাইট ফুটেজের সঙ্গে বর্তমানের তুলনা করলে তা স্পষ্ট হয়ে ওঠে। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে আসে বন দখলে অনুসরণ করা হয়েছে 3টি পদ্ধতি। ধীরে ধীরে গাছ কেটে বন উজাড়, রাতারাতি দেয়াল তুলে সরাসরি দখল এবং কর্মকর্তাদের হাত করে আইনি প্রক্রিয়ায় দখল। যেখানে সরকারি গাছ কাটায় নিষেধ সেখানে গহীন জঙ্গলের ভেতর এভাবে সমিল বসিয়ে কাটা হচ্ছে বনের গাছ, যদিও সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে তারা। স্থানীয়রা বলছেন টাকা দিলে সবই সম্ভব এখানে, যুক্ত সব পর্যায়ের কর্মকর্তা। কিছু কিছু দাগ আছে ওই জায়গায়, মানে ঘর বাড়ি করলে উপর লেভেল থেকে লোক আসে, আয়সা মনে করেন ফরেস্টের লোক আসে, আয়সা বন্ধ করে দেয় আর কি। বন্ধ করে দেওয়ার কারণে পরে কিছু টাকা দাবি করে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 2,000, যা যেরকম বাড়ি হলে টাকা দিন লাগে আর কি। কোনো একটা কাজে তারা বাধা দিতে আসলে সবাই আসে, টাকা খেলে সবাই ব্যাক করে খায়। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন রেঞ্জ কর্মকর্তা, যদিও পরে দাবি করেন অভিযোগ পেলে নেওয়া হয় ব্যবস্থা। আমাদের কিছু স্টাফ আছে এরকম হয়, কিন্তু এগুলো এখন প্রশাসন এতই করা যে আপনি কোনো অভিযোগ যদি বাইনামি কারণ নামে দেওয়া যায় সাথে সাথে সাসপেন্ড। আর সাবেক প্রধান বন সংরক্ষক বলছেন বনভূমি সংরক্ষণ করতে হলে শক্ত হতে হবে সরকারের সর্বোচ্চ মহলকে। রাজনৈতিক এবং সরকারের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা যেতে হবে, সিদ্ধান্ত যেতে হবে, তাহলে জবরদখল প্রতিরোধ করতে সক্ষম হবে। দ্রুত বনের সীমানা নির্ধারণেও গুরুত্ব দিতে বলছেন বন বিভাগের সাবেক শীর্ষ কর্মকর্তা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ময়মনসিংহ। মাঠঘাট, ফসলের ক্ষেত, বাড়িঘর ভাসিয়ে বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি। স্পষ্ট হয়ে উঠছে বন্যার দগদগে ক্ষত, রাস্তাঘাট ভেঙে বিপর্যস্ত যোগাযোগ। বানভাসী মানুষের সামনে এখন পাহাড় সম বিপদ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। শত পরিবারের পারাপারের একমাত্র বাঁশের সাঁকোটিও ভেসে গেছে বানের তোরে। তিস্তার তীব্র স্রোতে রক্ষা পায়নি রাস্তাঘাট, বানের জল নামার পর দেখা দিয়েছে তীব্র ভাঙন। চাল চুলো নিয়ে দিক বিদিক ছুটছেন গঙ্গাচড়ার শঙ্করদহ ও চর ইসলি গ্রামের মানুষ। খোলা আকাশের নিচে দুর্দশার যেন শেষ নেই আশ্রয়হীন মানুষের। নদী ভাঙি এখন যাইতেছি, এখন আমাদের কোনো বাড়ি করার মতন কোনো জায়গা জমি নাই, গাছপালা নাই, রোদের মধ্যে আসি বাসা বাসা নিয়ে। নষ্ট হয়েছে টানা কয়েকদিন পানির নিচে ডুবে থাকা আমন ধানের চারা। বন্যা ভাঙনে সব হারিয়ে দিশেহারা মানুষগুলোর সামনে সান্ত্বনা দেয়ারও কেউ নেই। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি জনপ্রতিনিধিরা। জায়গা জমি যেটুক ছিল আবার সুবাদ করছিলাম আমরা আমন ধান, সেইটুকুও নাই। এলাকার এমপি মহোদয় উনি আমাদেরকে বর্ষা আসলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন শুকনো মৌসুম ওনার কোনো প্রতিশ্রুতির আমরা কোনো ফলাফল পাইনি। তবে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে জানিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। শঙ্করদহ ও চর ইসলিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ গত কয়েকদিনে প্রায় 400 বাড়িঘর গিলেছে তিস্তা। প্রতিবছরই বন্যা ভাঙনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা, তাদের কষ্টের নোনাজল মিশে যায় তিস্তার স্রোতে, তারপরও
তিস্তা পারের দুঃখ ঘোষাতে নদী ভাঙ্গন প্রতিরোধে কোনো পদক্ষেপই নেয় না কেউ, এমনটাই অভিযোগ এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকার তিনটি নদেই বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। বন্যার কবলে পড়েছে 28টি ইউনিয়নের লাখ লাখ মানুষ। শিল্পাঞ্চল থেকে দূষিত পানি গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। সাভার থেকে মুজাফফর হোসাইন জয় তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট। এই চিত্র সাভারের সবচেয়ে উঁচু এলাকার ডেন্ডাবর গ্রাম থেকে গাজীরচট গ্রামের শাখা রাস্তার, যেটি নির্মিত হয় 1988 সালের বন্যার পর। এবারের বন্যায় শহর তো বটেই, গ্রামের ঘরে ঢুকে পড়েছে শিল্প বর্জ্যের বিষাক্ত পানি। এর মধ্যেই যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ছোট ডিঙি নৌকা। মাছগুলো কেমিক্যালের পানিতে ভাসে মরে এবং সব চলে গেছে। এখন আমার আর সব কিছু শেষ হয়ে গেছে। এর কারণে আমরা এখানে বসবাস করা আমাদের জন্য খুবই দুর্বিষহ। এদিকে সাভারের বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদের পানি বেড়ে যাওয়ায় 28টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্গন্ধযুক্ত নোংরা পানির কারণে নানা ধরনের রোগ ছড়ানোয় শঙ্কিত স্থানীয়রা। পানিতে যে ময়লা, এতে খাই আমার জ্বর হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। পানি খাওয়া যাইতেছে না, কোনো জায়গাতে রান্না করা যাইতেছে না, কোনো যাওয়া যাইতেছে না, আমরা অনেক কষ্টের দিয়ে আছি। এদিকে এবার ইরি ধান রোপণ করা সম্ভব হবে না বলে জানালেন কৃষকরা। এক রাশন কার্ডে মশলা মানজা পানি থেকে যায়, রাস্তার পানি কমে, কিন্তু জমিনের ফসল করা যায় না। এতে করে ক্যান্টারমেন্ট ধরা এক ছড়াক ধান মানুষ ইরি ধান করতে পারে না, মানজা পানি থাকে। সাভারের তিন নদীর আশপাশের এলাকায় প্রায় 50 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, সাভার। করোনা পরিস্থিতি দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পর অবশেষে পূর্ণরূপে ফিরছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদের ছুটিতে সৈকতে ভিড় করতে শুরু করেছে পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীরা, আর ঘুরতে এসে অনেকে মানছেন না স্বাস্থ্যবিধি। করোনার কারণে গত 4 মাস ধরে কক্সবাজার সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, যার কারণে পর্যটক শূন্য ছিল সৈকত। কিন্তু ঈদের ছুটিতে সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞায় আনা হয়েছে শিথিলতা। তাই পূর্ণরূপে ফিরতে শুরু করেছে চিরচেনা সৈকত। দীর্ঘ সময় পর ঘরবন্দী মানুষগুলো সৈকত দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। মনের যে দীর্ঘদিনের ক্লান্তি, সেই ক্লান্তি দূর করার চেষ্টা করছি। পুরানো বীচকেই আবার ফেরত পাচ্ছি, অ্যাটলিস্ট জনসমাগমের দিক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং দূরত্বটা বজায় রেখে আমরা যাতে আনন্দ উপভোগ করি। সৈকতে প্রবেশে শিথিলতা আসলেও এখনও খুলে দেওয়া হয়নি হোটেল মোটেল, রেস্তোরাঁ ও বার্মিস দোকান। তবে দর্শনার্থীদের আগমনে দারুণ খুশি সৈকতের ফটোগ্রাফার ও বিজ বাইক চালকরা। ঈদের পর থেকে দু একদিন নামতে দিচ্ছে। অনেকদিন কষ্টে ছিলাম, কিন্তু এটা এখন নামাইছি, কিছুটা হলে আমরা শীতল পাচ্ছি, মানুষজন হচ্ছে। করোনার কারণে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে চলছে টুরিস্ট পুলিশের প্রচারণা ও মাইকিং। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাতে বিশে অবস্থান করতে পারে, সেই জন্য আমরা ব্যাপক প্রচার প্রচারণা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যটকদের সমুদ্র স্নানে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী থাকলেও 2 দিন ধরে দেখা যায়নি তাদেরকে। তাই বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের ছুটি শেষে নগরে ফিরছে মানুষ, নেই স্বাস্থ্যবিধির বালাই, সংক্রমণ বাড়ার শঙ্কা। দোকানপাট খোলা রাখার সময় বাড়ল 1 ঘন্টা। টাকা দিলে সবই দখল করা যায় ভালুকার বনে, খোদ বন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ, এখনই লাগাম টেনে ধরার তাগিদ। এবং বাড়িঘর মাঠঘাট ফসলের ক্ষেত ভাসিয়ে বিপদসীমার নিচে তিস্তার পানি, স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষত। পানভাসীদের সামনে নতুন বিপদ, নদী ভাঙন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।